हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो आज के आबार चले एसेछि और आज के एखन थेकेई ब्लॉगटा स्टार्ट करछि। तो एखन घड़ीते बजे 12:35। तो आमार चान करा हये गेछे, आज के तादरी चान करेछि, चान करा पुजो करा हये गेछे। और आमार हजबैंड अनेक सकालेई आज के बेरिये गेछे कारण ओर काज छिलो। एई जस्ट एकटु आगे 11:30 नागाद बाड़ी फिरेछे, करे चान करते गेछे। तो आमार रान्नाओ मोटामुटी कमप्लीट, तो तोमादेर देखाई आज के। एखन आमी अवश्य बाटा माछेर झाल करछि आज के, तो तोमादेर देखाच्छि। दाड़ो, तोमरा देखतेई पाच्छो माछेर झाल हये एसेछे। एरपर आमी गैसटा बंद करे दिई। एबार काँचा सर्षेर तेल दिए एकटु रेखे दिई। काँचा सर्षेर तेल ना दिले ठीक टेस्ट होबे ना। ব্যাস কমপ্লিট। তোমরা দেখতে পেলে আমার রান্না কমপ্লিট। আমি এগুলোকে তুলে নি, মাছগুলোকে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে, আমি রেখে আসি। আর ওদিকে তোমাদের দেখাই আজকে কি কি রান্না করেছি। এইখানে রয়েছে আমি কতগুলো আলুর বড়া করেছি, পটল ভাজা, বেগুন ভাজা, আর উচ্ছে আলু ভাজা করেছি, মাছ করেছি, আর এটাতে লেবু আছে, আর ডাল করেছি। তো ওটা গ্যাসে বসিয়ে এসেছি আপাতত। ভাতটা একটু পরেই করব, ভাজা মুগের ডাল করেছিলাম, ডালটা কালকেই করেছিলাম, তো আজকে গরম করে নিচ্ছি। তো ডাল গরম হচ্ছে, হোক তোমাদের সাথে একটু কথা বলি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার রান্নাঘরের সামনে একটা জানলা আছে, তো ওই জানলাটা দিয়ে আমি রান্না করতে করতে মানে রাস্তাটাও দেখা যায়, খুব সুন্দর লাগে। তো তোমরা দেখো, দেখাচ্ছি আমি। এই হলো আমার রান্নাঘরের জানলা, দূরে ওই দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে লোক যাচ্ছে। এখানে দেখতে দেখতেই অনেকটা রান্নার সময় কেটে যায় আমার, ভালো লাগে। ওই রাস্তাটা দেখতে দেখতে মানে যখন রান্না করি কিছুটা তো ওয়েট করতে হয়, তখন দেখতে দেখতে বেশ সময়টা কেটে যায়। যাই হোক, রান্না করাও হয় আবার বাইরে দেখাও হয়ে যায়। ও আজকে একটা জিনিস আমি ঠিক করেছি, দাঁড়াও বলছি, গ্যাসটা কমিয়ে দিই একটু। তো আজকে একটা জিনিস আমি ঠিক করেছি, সেটা হলো যে আগের দিন তোমরা আমাদের ব্লগটা দেখেছো, তো যারা যারা দেখো নি তাদের বলবো অবশ্যই ব্লগটা দেখো, না হলে বুঝতে পারবে না আজকে আমি মানে কি করতে চলেছি। আগের দিন তোমরা দেখেছো কি করেছে, আমার মাথা গরম হয়ে গেছিলো, সেই জন্য আমি সেদিন থেকেই ঠিক করছিলাম কি করানো যায়। তো এটাই আমার মাথায় আইডিয়া এসছে আজকে, ওকে দিয়ে আটা মাখাবো, দেখি কি করে। তো চলো আটাটা বের করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমি আটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এবার আটাটা আমি নিয়ে যাই, দেখি কেমন মাখতে পারি আজকে, ওকে দিয়েই আমি মাখাবো। আমার সাথে মানে আমায় ওইভাবে ইরিটেট করা, ওইভাবে ইনসাল্ট করা, আজকে এর রিভেঞ্জ নিতেই হবে। বাবা, চান টান করে ফোন ঘাটা শুরু হয়ে গেছে, ভালোই। সকালে বেরিয়ে গেছো কাজ করেছো বলে আর বাড়ির কাজগুলো কে করছে, সব একটু তো হেল্পও করতে পারো। সব কাজগুলো করে যাচ্ছি, তুমি আটা মাখবে রাতের রুটির। হ্যাঁ, তুমি আজকে আটা মেখে দেবে আমায় বলে দিলাম। হ্যাঁ, আমি কোনদিন মেখেছি মাখোনি, ঠিক আছে, কিন্তু আজকে তোমার মাখতে হবে, আমি করতে পারবো না। হ্যাঁ যাই হোক, ওই ওই রুটি খেতে হবে।
ওই রুটিন খেতে হবে, আমি করতে পারবো না, এত কাজ সকাল থেকে করে যাচ্ছি, তুমি সেই সকাল 5:30টার সময় বেরিয়ে গেছো, এত রান্না বান্না সব করেছি, না আমারও ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি, সকালে উঠে উঠে থেকে এত কাজ করেছি, বাড়ির কাজগুলো কে করে, কে সামলায়, দেখতে তো পাও না, বাইরের কাজ করে এসে আমি হেভি কাজ করেছি, আটা মাখবে চলো, আমি আটা দিয়েছি, রাতের রুটি আটাটুকু মেখে দাও, চলো ওঠো 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 ওঠো, আটা মাখতে হবে, ওঠো, আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি আটা মাখো, আটা মাখা হলে রেখে তারপর ভাত করবো, তারপর খেতে বসবো, এখন 1:15 ওঠো 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 ওঠো, তোমায় ভাবতে হবে না আমি কি করবো, যা পাটি করবো, তুমি চলো তুমি চলো ওঠো, না কি আশ্চর্য, বিরক্ত লাগছে, চলো ওঠো ওঠো, ফোন ঘাট, ফোন পরে ঘাঁটবে, তুমি ফোন পরে ঘাঁটবে, ওঠো, আটা মাখতে বসিয়েছি, দেখি কি করে, কি করছো, জল ঢালছি, বাবা কত জল ঢাললে, হ্যাঁ যতটা পেরেছি ঢেলেছি, না বেশি ঢালোনি দেখছি, মাখো, ভালো করে মাখবে আটাটা, রাতে রুটি হবে, সোদে কিন্তু আমি নেব পরে, কিসের সোদ, সোদ আবার কিসের, আটা মাখতে দিয়েছি আটা মাখছো, আবার কিসের সোদ, হ্যাঁ তুমি আগের দিন কি করেছো, রুটি খাবো তো মাখো, আজকে বেশ ভালো লাগে গরম রুটি যখন পাতে পড়ে, না রেস্ট নিতে হবে না, আমিও রেস্ট নিইনি, তোমাকেও নিতে হবে না, আটা মাখো ভালো করে, দেখি সোদ আমি নেব, মাখো ভালো করে, কি হচ্ছে এটা, মাখি দাও বেশি করে, মাখি দেবে মনেটা কি, মাখো ভালো করে, হ্যাঁ মানে আছে, মাখো, আমি এসব কখনো করেছি নাকি, তো কি হয়েছে, কেমন লাগছে, কি এসব কেন চালিয়েছো, কি কি এসব দেখাবে নাকি তুমি, হ্যাঁ অবশ্যই দেখাবো, তুমি আগের দিন যদি ওই রকম বাজে জিনিস দেখাতে পারো আমি এটাও দেখাতে পারি, ঠিক আছে মাখ, দেখি মুখটা ভালো লাগছে, ফালতু কথা বলবে না, কি ফালতু কথা, বাড়ির কাজ করলে দেখবে মনটা ভালো থাকে, কতটা আবার জল ঢাললে, গেল শক্ত হয়ে আছে তো, তো শক্ত হয়ে আছে কি নরম তলতলে হবে নাকি, দেখি ই বাবা, কি অবস্থা করছে, এই তুমি ঠিক করে মাখো, আরো আটা দিয়ে দিলে বুঝবে ঠেলা বেশি হয়ে যাবে, তখন মাখতে পারবে না, এটা কি হচ্ছে, এটা কি আটা মাখার ছিড়ি, দেখি মানে ইয়ে করছো এরম ভাবে মাখে, আলু ভাতে নাকি যে চটকাচ্ছে ওটাকে ধরে, দেখি আরো জল দিচ্ছ, এতো পাতলা, ই বাবা আরো আটা দিতে হবে, দাঁড়াও তুমি একটু আটা নিয়ে আসি, তুমি মাখবে যেমন জল ঢালছো পরের পর, হাত এরকম হলে আমি কি করব, হাতে তো লেগে যাবে, হাতে তো লাগবে, সব মাখার পর হাত ধুয়ে নেবে, আটাটা আরো নিয়ে আসি দাঁড়াও, আমি আটাটা নিয়ে আসি, আজকে হেভি হয়েছে, দেখি কেমন মাখেও, আটাটা নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, আটা নিয়ে চলে এসেছি, যা অবস্থা করেছো, এ কি দাঁড়াও আটা দি, শুকনো আটা দি, কি হলো, নাকে ঢুকছে, ভালো বাবা, বাবা মুখখানা দেখি, দেখি দেখি এদিকে তাকাও তাকাও, কি সুন্দর লাগছে, সবাই দেখুক,
তোমার আকা মাকা ছিড়ি আগের দিন করেছিলে না? আগের দিন করেছিলে না, সবাইকে দেখিয়েছিলে। আজ দেখো যা খয়ে এসেছে মাখানো, মুখের যা অবস্থা দেখি। হাসে নাও। কি হেসে? আগের দিন তুমি হেসেছো। ঠিক টাইমে এটা রে। হ্যাঁ আগের দিন তুমি হেসেছো, আজকে আমি হাসি। হয়ে গেছে প্রায়। দেখি একটু আটাটা ঠেসতে হবে, আমি করে নিচ্ছি। ছেড়ে দাও, অনেক হয়েছে, থাক যাও, হাত ধুয়ে নাও। খুব খারাপ মাখনি, এ শোদ আমি নেব। কি শোদ নেবে? দেখবে কোনো কেমন টাইট হলে বলো, আগে টাইট হলে আমি তো সব মাখিয়েই দিয়েছি। আজকে যদি না মাখতে না, এই আটা পুরো মাথায় ঢেলে দিতাম। হ্যাঁ হ্যাঁ তাই তো, কারণ আগের দিন খুব খারাপ করেছো। আমি কিন্তু এমন কিছু খারাপও মাখাইনি। আমি এখন আটাটা ভালো করে ঠেসে রেখে দিচ্ছি, রাতে রুটি করব। আর অত রাগে গড়গড় করছে দেখতেই পেলে তোমরা, তাও খুব একটা রিভেঞ্জ নেওয়া হয়নি। এই আটা মাখানো আর কি এমন, আর একটা নিতে হবে পরে, দেখছি কি করানো যায়। তো ও তো আর স্ক্রিনের সামনে তোমাদের সামনে আসবে না, কি আর বলবো। তো আমি ওই আটাটা ঠেসে ভাত করে নিই, কারণ লাঞ্চ হতে দেরি হয়ে যাচ্ছে, প্রায় দুটো বাজে, কারণ ও আবার চারটের সময় বেরিয়ে যাবে কাজে। তো ঠিক আছে, আজকের ব্লগ এই অবধি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, আর অবশ্যই বলি আগের ব্লগটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে আজকে আমি কেন এটা করালাম। আর হ্যাঁ সব ব্লগগুলোই আমাদের দেখো, আর আমাদের অবশ্যই সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কি বলবো, তোমরা পাশে না থাকলে তো আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করছি, কারণ এরপর অনেক কাজ আছে, ভাত করে খেয়ে আবার বেরিয়ে যাবে বললামই তোমাদের। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই।